প্রতিশোধ। এই শুনুন, ওসব বাজে কথা ছাড়ুন তো। আমি শুধু এটাই প্রমাণ করতে চেয়েছি যে আপনি অন্যায় করেছেন এবং আমি তার প্রতিবাদ করব, বিকজ অন্যায়ের শাস্তি কিন্তু আপনাকে পেতেই হবে। আমাকেই কিছু না বলে আপনি আমার সাথে আপনার বিয়ের কথা ভাবছেন, বিয়ের কথা বলে বেড়াচ্ছেন। ভাবলেন কি করে যে আমি আপনাকে বিয়ে করতে পারি? শুধু তাই নয়, আপনি আবার একথাও বলছেন যে আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি। আপনার কি মনে হয়েছিল ফাংশনে আপনার সাথে দুটো গান গেয়েছি বলে আপনার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি? কদিন চিনি আমি আপনাকে যে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ব? শুনুন, একটা কথা আমি আপনাকে ভীষণভাবে ক্লিয়ার করে দিতে চাই, সেটা হলো আপনার প্রতি আমার কোনোদিন কোনো রকম কোনো মনোযোগ ছিল না, আজও নেই আর ভবিষ্যতেও থাকবে না। আপনি চলে যেতে চেয়েছিলেন, হ্যাঁ আমি সত্যি আপনাকে আটকেছি, আপনাকে রিকোয়েস্ট করেছি, বিকজ আমি ভেবেছিলাম আমার জন্য আপনি চলে যাবেন, শুধু সেজন্যই আমি আপনাকে আটকেছিলাম। তাতে যদি আপনার মনে হয়ে থাকে যে আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছি, সেটা আপনার সমস্যা, আমার নয়। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এরকম ভুল আর আর কোনোদিন হবে না। এখন চাপে পড়ে ভুল হয়ে গেছে এই কথা তো বলবেনই, আর আমার যে মান সম্মান চলে গেল তার বেলা, বাড়ির প্রত্যেকে এখন এই নিয়ে কথা বলা বলি শুরু করেছে তার বেলা। আপনি আমার মেজো জেঠুকে একজন সহজ সরল মানুষ পেয়ে, একজন ভালো মানুষ পেয়ে তাকে গান গাইতে দেওয়ার সুযোগ করে দিয়ে তাকে হাত করেছে। আমি গান গাইতে দিয়েছিলাম, উনি আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন তাই। আপনি একটা বাজে কথা বলবেন, আমি আপনাকে বিশ্বাসই করি না, সবটা আপনার প্ল্যান ছিল। না, আমার আমার কোনো প্ল্যান ছিল না। আর এই কথাটা বলে আমি যে খুব একটা ভুল করেছি আমি সেটা মনে করি না, কারণ কারণ আমি তোমাকে সত্যি বিয়ে করতে চেয়েছি, তোমাকে সম্মান জানাতে চেয়েছি। আপনার কাছে যেটা সম্মান, আমার কাছে যে সেটা অসম্মান হতে পারে, সে বোধ বুদ্ধি আছে আপনার? তোমার কাছে এটা অসম্মান? হ্যাঁ, আমার কাছে অসম্মানের। একটা ছেলে যার সাথে দুদিন হলো পরিচয় হয়েছে, সে আউট অফ নোওয়ে ডিরেক্টলি আমায় বিয়ে করতে চাইছে। এটা আমার ওয়ার্ক প্লেস, আপনি আমার কলিগ, আপনি আমাকে কলিগ হিসেবে দেখতেই চান না, সোজা বউ হিসেবে দেখতে চান। এটা তো বুঝতে হবে যে আপনার মানসিকতাটা কোন লেভেলে পৌঁছে গেছে, এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এর থেকে অপরাধ আর কি হয়? সরি, আই'ম রিয়েলি সরি, আমি আসলে এত তলিয়ে ভাবিনি। একটা মেয়েকে বিয়ে করতে চাইছেন অথচ তলিয়ে ভাবেননি, আমারই চোখের সামনে থেকে আমারই মেজো জেঠুর কাছে চলে গিয়ে মিটিং করে ফেললেন, আর আমি কিছু জানি না, তারপরেও বলছেন যে তলিয়ে ভাবেননি, স্ট্রেঞ্জ। শুনুন, আপনার কি মনে হয় যে আপনি কলেজে পড়ান বলে কি আমার বাড়ির প্রত্যেকের মাথা আপনি কিনে নিয়েছেন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমিও কিন্তু কলেজে পড়াই। বিশ্বাস করো, আমি এসব কিছু ভাবিনি। বললাম আমি আপনাকে বিশ্বাসই করি না। আপনার প্রথম এবং শেষ পরিচয়, আপনি একজন দুশ্চরিত্র লোক। ফার্দার কিন্তু আপনি আমার সঙ্গে কথা বলার দুঃসাহসটা আর দেখাবেন না। বৌদি, অনেকদিন বাদে আমাদের বাড়িতে মাংস এলো না? হ্যাঁ, তোমার দাদাকে তো জানো, হার কিপটি। হ্যাঁ, আরে নয় মাসে ছয় মাসে একটুখানি মাংস আনে, আর এবারে তো এনেছি ওই মা লক্ষ্মী বলেছে বলে তাই। আর সেই মা লক্ষ্মী আজকে মাংস খাবে না, তোমরা খেতে পারবে? হ্যাঁ, তোমাদের ভালো লাগবে? না না, আমাদের কেন ভালো লাগবে বলো তো গুনগুন, কি করব? মেচকা খাবে না শুনে তুমিও তো এখন বলছো যে তুমিও খাবে না, তা জোর কি করে করি বলো? না না, জোর করার তো ব্যাপার নেই, জোর জবরদস্তির কি ব্যাপার, এটা তো যার যার মর্জির ব্যাপার। একদম। হ্যাঁ, মানে এখন যদি গুনগুন না খায় তাহলে আমাদের তো একটু খারাপ লাগবেই, আর যদি মেচকা না খায় তাহলে আমাদের আরো খারাপ লাগবে, বুঝলে?
যা খাবো সবাই মিলেমিশে একসঙ্গে খাবো, আরে এটাই তো চেয়েছি সারা জীবন। মিজকা, এখন সবাই যখন মিলছে না কি করা যাবে বল দাদা ভাই, খেয়ে নিতে হবে নিজের নিজের মতো। আমি অনশন করে থাকব আর তুমি আমার চোখের সামনে মাংস ভাত খাবে। স্বার্থপর বুঝেছো, তোমার ছেলে হচ্ছে সব থেকে বড় স্বার্থপর। আচ্ছা বাবা, তুমি না খেলে আমাদের কি করণীয় বলো তো, খুব খিদে পেয়েছে তো, তোমাকে তখন থেকে বলছি, তুমি তো বলছো খাবো না দেরি কর, বাড়িতে এতদিন পর মাংস হয়েছে খেতে হবে তো বলো। জেঠাই না যাই, ওদের খেতেটা দিয়ে দিই। হ্যাঁ উমেশ ঠাকুরব, তুমি কি ঠিক করলে, খাবে না? না এই না ভাই, না দেখো একটা কথা বোঝার চেষ্টা করো। বলো। আমি বলেছি যে অনশন করলে তো অনশন করে করে যেতে হয় সারা জীবন, করে করে মরে যেতে হয়, তো সেটা যখন পারছি না তখন কে বারণ করেছে? তুমি কি চাও আমি অনশন করে করে মরে যাই? সেটা তো পারছি না, এই কচি মেয়েটার জন্য পারছি না, ও তো আমার পায়ের বেড়ি হয়েছে, না হলে তো আমি গুনগুন তোমার দলের ছিল, সেটাই একটা তোমার রক্ষে হলো, মানে মান রক্ষে হলো বলা যেতে পারে। কি বললে তুমি? আমি আমি এ বাড়িতে থাকবো না, আমি চলে যাবো। বলো 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 কি খবর? একটা মেয়ে হওয়া কি অপরাধ স্যার? আমি তোমার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। একটা মেয়ে হয়ে জন্মেছি বলেই তো এতটা অপমান, এতটা হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে, তাই না? দেখো তুমি যদি ব্যাপারটা ভাই খুলে না বলো, আমি তো কিছু বুঝতেই পারছি না। এটা কি হয়েছে, এটা কি তোমাকে হেনস্থা করলো? হ্যাঁ আবার অর্জুনের সাথে তোমার কিছু হয়েছে তাই না? উফ সত্যি, এই তোমাদের দুজনকে নিয়ে না আমি আর পারবো না। এই বোঝো তো, বোঝো বোঝো বোঝো, ব্যাপারটা অতটাও ছেলে মানুষের স্তরে নেই স্যার। উনি কি করেছেন আপনি জানেন? উনি আমার মেজ জেঠুকে ডেকে আমাকে কিছু না জানিয়ে আমার বিয়ের সম্বন্ধ করেছেন। আউট অফ নোওয়্যার বাড়ি গিয়ে আমি জানতে পারছি যে আমার বিয়ের সম্বন্ধ করা হয়েছে। কেন? একজন মেয়ে বলে আমার কি এটুকু জানারও অধিকার নেই স্যার? আমি নিজের লাইফে কাকে নির্বাচন করব না করব সেটা তো আমি ডিসাইড করব, অন্য কেউ কেন ডিসাইড করবে? আমার প্রয়োজন ফুরিয়ে গেছে এই বাড়িতে, তা না হলে আমার বর্দা আমার মায়ের পেটের ভাই সেই কথাটা বলতে পারে, আমি চলে যাব। না বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, যখন যেতে চাইছে তখন আর আটকাস না, যেতে দে, যেতে দে। এখানে বসে কচি পাঠার মাংসের ঝোল দি ভাত খাবে। এই শোনো বড়, এই একটু লেবু দিও তো। হ্যাঁ আমাকেও আমাকেও। আছে বাবা গন্ধরাজ লেবু। লেবু লেবু দিয়ে কতদিন তো খাওয়াই হয়নি গুনগুন। না আমি বলছি কি মানে না আমি খাবো না বলছি না, কিন্তু বলছিও তো আমি আমি তোমার কথা বলছি, তুমি না খেলে না। আমি বলছি কি তুমি কতদিন মাংস খাও না? অনেকদিন। ও গুনগুন মাংস খায় না সেটাও তুমি জানো? জানবো না, আমার আমার মা লক্ষ্মী, আমি কি বাড়িতে থাকি না? বাড়িতে থাকলে তো পাওয়া যায়, আর ও বাইরে গিয়ে কোথাও খায় না, সেই সেই সেইটার কথা ভেবে আর কি এই 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 কচি মেয়েটা খাবে না। আচ্ছা ঠিক আছে, ওর কথা ভেবে আমি তোমাদের সঙ্গে এই তো বাবা খাবে বলছিল তো, তখন থেকে বলেছিলাম আর একবার সাজিলেই খাই। তাহলে ভালো হবে না কিন্তু বলে রাখলাম। কি ভালো হবে না?
আমার ভালোবাসার দিন অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। আর সমস্ত ভাইদের পেয়েছি, এই এক মেজো ভাই আর একজন ছোটো ভাই, সব গুণধর ভাইপো। বাপরে বাপ, এ বলে আমায় দেখো, বলো আমায় দেখো, এ বলে আমায় দেখো, বলো আমায় দেখো। দাদা কি দাদা, কি দাদা, কি কি দাদা? ও তাই, এইবার আমরা গান গাই। কি সব খেতে দিচ্ছি, এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি মেজকা, তুমি গান থামাও, আমি খেতে দিচ্ছি। আমি খুন খুন